আছে, এই গেল বিষয়। এখন আমরা দেখব ফোরাম পোস্টিং, এখন আমরা কি দেখব ফোরাম পোস্টিং দেখব, ঠিক আছে। ফোরাম পোস্ট করার জন্য কিছু ইয়ে আছে আমার ল্যাপটপ পুরানটাতে, এগুলো তো লিস্ট করে রাখছিলাম। আচ্ছা নেক্সট ক্লাসে এগুলো দিতে হবে, আমি আজকে দেখাই দিকে হবে। ওই ফোরামে কাজ হবে না, আপনার রিলিভেন্ট ফোরাম লাগবে। মনে করেন বায়ারের ওয়েবসাইট হচ্ছে কি, এখন যে ইয়াহু আনসার দেখালাম, বায়ারের ওয়েবসাইট হচ্ছে মেক মানি অনলাইনে। আপনি যদি ফুটবল খেলার একটা ইয়া আনসারে গিয়ে বা কোয়েশনে গিয়ে আনসার করেন তাহলে কি হবে, হবে না। আপনাকে যেই রিলিভেন্ট অবশ্যই মাথায় রাখবেন অ্যাসিওর ক্ষেত্রে, যেই রিলিভেন্ট সেই রিলিভেন্ট কোয়েশন, সেই রিলিভেন্ট আনসার, সেই রিলিভেন্ট ওয়েবসাইটে আপনাকে কী করতে হবে, কাজ করতে হবে, আদারওয়াইজ কোনো কাজ হবে না। এখন আপনি এখানে কী করেন, আমি এখানে মনে করে নিয়ে দিলাম ফোরাম পোস্ট, যেখানে যাবো আমার, যেহেতু এখন ইয়াগুলো নাই, সে কারণে আমি সূত্রগুলো পাচ্ছি না, দেখতে আছে সূত্রগুলো, কিছু সূত্র আছে ফোরাম সাইট খুঁজে বের করার জন্য, কিছু সূত্র আছে, ওই সূত্রগুলো পাই গেলে আর আপনাদের কোনো ইয়ে সমস্যা হবে। সূত্রগুলো আমার ওই ইয়াতে আছে, ওই ওই ল্যাপটপে আছে। ওইগুলো তো এমনিতেও দিয়ে দেবে, আমি আজকে দেখাই দিই না। ডিসপ্লে অফ হয়ে চালু আছে আপনার কম্পিউটারে, এই যে সূত্র পাওয়া গেছে, আচ্ছা বলতেছে সূত্র পাওয়া গেছে, এই যে হাউ টু ফাইন্ড রিলিভেন্ট ফোরাম, সেগুলো হচ্ছে সূত্র, তাহলে আর আমারটা লাভ পাচ্ছে না, হয়ে গেছে যেটা চাচ্ছিলাম সেটা আমার দিয়ে গেছে। এগুলো হচ্ছে সূত্র, কপি করলাম, ওগুলো আমি কপি করে রাখি আপনাদেরকে দিয়ে দিব। একই ওইগুলো আর এগুলো একই একই সিস্টেম, কোনো সমস্যা নেই, সব এক। আচ্ছা এখন আসেন আমি জিনিসগুলো বুঝাই দিই। বলতেছে কি, হাউ টু ফাইন্ড রিলিভেন্ট ফোরামস, কিওয়ার্ড, কিওয়ার্ডের জায়গায় আপনি যে রিলিভেন্ট, আপনি যদি এখন গুগলে যদি সার্চ দেন এসইও রিলিভেন্ট ফোরাম, তাহলে দেখবেন যে কয়েকটা পাবেন, বেশি পাবেন, আর এগুলো আপনার ফোরাম পাইলে সেগুলো আপনাকে সঠিকভাবে পোস্ট করতে দেবেন, ঠিক আছে। আপনি অর্থাৎ এসইও ফোরাম লিখে সার্চ দিলে সবগুলো এইভাবে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আপনি যখন স্পেসিফিকভাবে এই সূত্রের মাধ্যমে যখন খুঁজবেন তখন আপনাকে স্পেসিফিক আপনি যা চাচ্ছেন সেটাই আপনাকে খুঁজে দেবেন। কিওয়ার্ডের জায়গায় আপনি আপনার কী দেবেন, কিওয়ার্ডটা দেবেন যে রিলিভেন্ট, কারণ আপনি যাচ্ছেন অনলাইন ইনকাম রিলিভেন্ট ফোরাম সাইটগুলো খুঁজবেন, তাহলে এখানে কী দেবেন কিওয়ার্ডের জায়গায় অনলাইন ইনকাম, ঠিক আছে। তারপরে আর বাকি সব ঠিক থাকবে, আর কোনো কাজ না। যেমন এবার আমি খুঁজে দেখি, আমি এটা কপি করলাম, কপি করে গুগলে আসলাম, গুগলে সেটাকে পেস্ট করলাম, পেস্ট করে এবার দেখেন এখানে জায়গায় আমি কী দেবো, মেক মানি, মেক মানি মানি অনলাইন, মেক মানি অনলাইন দিলাম, গেল। এখন এখানে বলা হচ্ছে কি, আমাকে এমন ফোরাম সাইটগুলো খুঁজে দাও যেগুলো পিএসপি বিবি দিয়ে তৈরি করা, যেগুলো কী দিয়ে তৈরি করা, পিএসপি বিবি হচ্ছে একটা ইয়ার নাম, ওই যে ওয়ার্ড প্রেজের মতো একটা সিস্টেমের নাম, যে সিস্টেম দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়, পিএসপি বিবি বলে এটাকে ফোরাম সাইট তৈরি করা। এবং আমার এই শব্দটা কোথায় থাকবে, মেক মানি অনলাইন ইন ইউআরএল, অর্থাৎ ইউআরএল এর ভিতরে ফোরাম শব্দটা থাকবে। আমি এই ধরনের কি যাচ্ছে ফোরাম সাইটগুলো যাচ্ছে যেটা ইউআরএল এ কি থাকবে, ফোরাম সাইট থাকবে। যেমন দেখেন আমি এখানে মেক মানি অনলাইন দিলাম, আমি এমন ওয়েবসাইটগুলো যাচ্ছে যেগুলো ইউআরএল এ কি থাকবে, ফোরাম থাকবে, এবং যেগুলো কি রিলিভেন্ট ফোরাম সাইট,
মেক মানি মেক মানি ডেভেলপমেন্ট ফোরাম সাইট এবং যেগুলো কি দিয়ে তৈরি করা পিএসপি বিবি দ্বারা তৈরি করা এটা এবার দেখেন এই যে দেখেন এখানে ইউআরএল ভিতরে ফোরাম আছে ইউআরএল এ ফোরাম শব্দ আছে তারপরে এখানে নাই ইউআরএল এ ফোরাম সাইট এই যে এখানে আছে এখান থেকে আমি এটাও কপি করে নিচ্ছি এখন আপনি এখান থেকে নিতে পারেন এইভাবে যত ইচ্ছা তত আপনি নিতে পারেন এখন এখন দেখেন কিবা মেইন হচ্ছে ফোরাম পোস্ট করাটা সহজ ফোরামের পোস্টিংয়ের কাজ করাটা সহজ কাজটা কঠিনটা কি সেটা হচ্ছে ফোরাম সাইট খুঁজে বের করা সঠিক ফোরাম সাইট আপনি যা চাচ্ছেন ভাইয়া সবসময় চাইবে তার ওয়েবসাইট যে রেলিভেন্ট আপনাকে সেই রেলিভেন্ট ফোরাম সাইটে কী করতে হবে পোস্ট করতে হবে অন্যতায় সেটা কখনো বায়ার অ্যাকসেপ্ট করবে না এবং সেটা বায়ারের ওয়েবসাইটের জন্য ক্ষতি করবে আপনি যখন বায়ের ওয়েবসাইট হচ্ছে মেক মানি অনলাইন আপনি এমন একটা ফোরাম সাইট যে এসইও রেলিভেন্ট একটা ফোরাম সাইট বা অন্য আনরেলিভেন্ট একটা ফোরাম সাইটে পোস্ট করে দিয়েছেন তাহলে দেখা যাবে গুগল বায়ারের ওয়েবসাইটকে পেনাল্টি দেবে বায়ার কখনো ভিজিটর পাবে না কারণ একটা কারেন্ট ওয়েবসাইটে কখনো মেক মানি রেলিভেন্ট মানুষ আসবে না ঠিক আছে কারণ এক একজনের থিম এক এক রকম আপনি এখন চুল কাটতে যাবেন আপনি মুদির দোকানে যাচ্ছেন কিন্তু আপনাকে যদি মুদির দোকানে নিয়ে যায় চুল কাটার জন্য তাহলে কিন্তু সেটা আপনার খারাপ লাগবে ঠিক আছে এইটাই বিষয় সেখানে অবশ্যই রেলিভেন্সি বজায় রাখবে এখন আসেন আমরা দেখবো কীভাবে ফোরাম পোস্ট করবেন ফোরাম পোস্ট করাটা ইজি আমি যাচ্ছি এখান থেকে মনে করেন একটা ফোরাম সাইট আছে quickspot.com আমি এই ওয়েবসাইটে গেলাম একটা ফোরাম সাইট এটা আমি এটা দিয়ে দেখাই দিচ্ছি আর কি সবই এক ফোরাম সাইট একটাতে যেরকম সবগুলো একই রকম সবগুলো সিস্টেমে প্রক্রিয়া একই রকম আমি ফোরামে গেলাম এখান থেকে এই যে দেখেন quickspot.com/forums নামে এখানে আসলাম এবার আমি এখান থেকে লগ ইন করে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যেভাবে অ্যাকাউন্ট তৈরি করি ওইভাবে অ্যাকাউন্ট তৈরি করার সিস্টেমে একই এখানে কোনো ইয়ে নেই আচ্ছা এখন আমি এখানে ইয়া করব আচ্ছা আমরা এখানে ইয়া করলাম আসলাম এবার এখানে হ্যাঁ বুঝে দিচ্ছি এটা হচ্ছে একটা ফোরাম সাইট ফোরাম সাইট সবগুলো সব ফোরাম সাইটের সিস্টেম কিন্তু একই রকম এই যে দেখেন আমি এগুলোতে ঢুকি সবগুলো ফোরামের সিস্টেম বা চেহারা চুলের বা এদের পলিসি বা এদের সিস্টেম এদের সব কিছু প্রায় সেম থাকে ঠিক আছে সব কিছু এই যে দেখেন এই পিএসপি বিবি দিয়ে তৈরি করা ফোরাম পিএসপি বিবির ফোরাম সাইটগুলো এমনই হয় এই যে আলাদা আলাদা থ্রেড থাকবে এখানে আলাদা আলাদা থ্রেড থাকবে এগুলোকে টপিকস বলে ঠিক আছে এবং অর্থাৎ থ্রেড বলে আর কি এগুলো আলাদা আলাদা প্রত্যেকটা আলাদা আলাদা একটা থ্রেড যেমন এটা পিআর কত বাইরা সবসময় চাই কি পিআর টু ওয়েবসাইটগুলো ঠিক আছে তো এটা একটা পিআর একটু খুঁজে বের করতে হয় আর কি এখন আপনি যদি সিস্টেম জানা থাকে তাহলে খুঁজে বের করা আপনার জন্য কোনো ব্যাপার না কিন্তু আপনি যদি নাই জানেন সিস্টেম যদি না জানেন তাহলে আপনি খুঁজে বের করবেন কি এটাই হচ্ছে মূল বিষয় কিন্তু এখন আপনি যখন স্পেসিফিক করে সার্চ দিচ্ছেন তখন আপনাকে ওই রিলেভেন্ট ফোরাম সাইটগুলো খুঁজে দিচ্ছে তো আমি এটাতে আসলাম আশা করে এখন আমরা এখানে পোস্ট করবো এগুলো হচ্ছে আলাদা আলাদা থ্রেড এগুলোকে কি বলে থ্রেড বলে কয়টা পোস্ট হয়েছে কয়টা পোস্ট একটা বিষয়ের উপরে এগুলো হচ্ছে টপিক ফোরাম সাইটগুলো সবসময় আমরা যেরকম ব্লগ সাইট আর্টিকেল সাইটগুলো দেখি যেখানে কি অনেকগুলো বিষয় পোস্ট থাকে যেমন এসইও নিয়ে লেখা থাকে কার নিয়ে লেখা থাকে কিন্তু ফোরাম সাইটগুলো এমন নয় ফোরাম সাইটগুলোতে যে কোনো একটা বিষয়ের উপরে লেখালেখি হয় যে কোনো একটা পলিসি হয় শুধু হয়তো আপনি এসইও নিয়ে লিখবেন হয়তো সেটা এসইও রিলেভেন্ট হয়তো সেটা অনলাইন মার্কেটিং হয়তো সেটা ওয়েব ডিজাইন হয়তো সেটা গ্রাফিক্স যে কোনো একটা বিষয় নিয়ে সে ফোরাম সাইটটা তৈরি হবে তো এখানে চারটা বিষয় একটা হচ্ছে ফোরাম এগুলো হচ্ছে ফোরাম কী কী ফোরাম আছে জেনারেল আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কন্টেন্ট মার্কেটিং দেখেন সবগুলো অনলাইন মার্কেটিং রিলেভেন্ট ফোরাম এটা তারপর হচ্ছে থ্রেড এটা হচ্ছে এইটার উপরে কয়টা বিষয়ে আলোচনা করা হয়েছে এখানে 580টা বিষয় এখানে আলোচনা হয়েছে এই জেনারেল এটাতে আসতেছে ভিতরে তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে এখানে কয়টা পোস্ট হয়েছে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ভিতরে 1198টা বিষয় বা পোস্ট নিয়ে আলোচনা করা হয়েছে এটা তারপরে হচ্ছে এই আর কি এখন আমি ভিতরে যাই খেয়াল করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ভিতরে গেলাম
তো এখানে এই যে অনেকগুলো বিষয় আলোচনা করছে, এই প্রত্যেকটা বিষয়ে এখানে 51টা, এখানে হচ্ছে 126টা, এখানে হচ্ছে 38টা, এইভাবে সবগুলো হিসাব করে ওখানে কত সর্বমোট কয়টা সেট নিয়ে আলোচনা করা হয়েছে ওই জিনিসটা ওখানে সর্বমোট দেখা যাবে। এখন আপনি এখানে মনে করেন আমি একটা অনলাইন আর্নিং নিয়ে একটা পোস্ট দেবো, মনে করেন আমি এখান থেকে দিচ্ছি অ্যাফিলিয়েট মার্কেটিং, মনে করেন আমি এখান থেকে নিউ থ্রেডে গেলাম, আমি এখন নিউ থ্রেড একটা থ্রেড পোস্ট করবো। এই যে দেখেন থ্রেড কাকে বলে, এখানে ফাইভ ওয়েজ টু বুস্ট অ্যাফিলিয়েট কমিশন এস ব্লগ, ঠিক আছে, এটা একটা থ্রেড, এটা একটা থ্রেড। এভাবে এখন আমি যখন একটা যখন এইভাবে টাইটেল দিয়ে এখানে একটা লেখালাম, যখন লিখবো আমারটা একটা থ্রেড আকারে এখানে পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার আসেন আমি একটা কোয়েশ্চেন করতেছি, মনে করেন ধরুন আমি এখানে দিলাম আমি এখান থেকে সরাসরি চাইলে নিচ থেকেও করতে পারতাম, এখানে আমি এখানে ইনসার্ট করে দিই, হ্যাঁ এখানে আসলাম, এবার এখানে দিয়ে দেবো www.allvideotutorial.com আমি এখানে দিলাম, এখান থেকে আমি লিঙ্ক অ্যাডের লিঙ্ক দিয়ে দিলাম, শেষ আমারটা এটা লিঙ্ক আকারে অ্যাড হয়ে গেছে, সেটা বুঝছেন এই অ্যাড হয়ে গেল। এটা এখন কি করবেন আপনি, এখানে কিওয়ার্ড সিলেক্ট করে দেবেন, আপনার কিওয়ার্ডগুলো কী কী হতে পারে, যেমন মেক মানি অনলাইন হতে পারে, অর্থাৎ আপনার থ্রেডটা কী রিলিভেন, মেক মানি অনলাইন রিলিভেন, তারপরে হচ্ছে অনলাইন ইনকাম রিলিভেন, অনলাইন ইনকাম, হাউ টু মেক মানি অনলাইন, হাউ টু এই এই বিষয়গুলো দিলাম, আমি এখানে সাবমিট থ্রেড দিলাম, তাহলে দেখেন আমার এটা চলে আসছে, সেটা বুঝছেন। এবং এখানে দেখেন আমি কিন্তু এই জিনিসটা লিখিনি, এই জিনিসটা কিন্তু আমি লিখছিলাম, কিন্তু এটা অটোমেটিক চলে আসছে। এটা কীভাবে আসে, এটাকে বলা হচ্ছে সিগনেচার পোস্ট, ফোরামের সিগনেচার পোস্ট বলা হয় এটাকে, ফোরামের সিগনেচার পোস্ট বলা হয়। এটা তো আমার দেওয়া, এই মুহূর্তে আমি পোস্ট করার সময় দিয়েছি, এটা হচ্ছে সিগনেচার পোস্ট, সেটা কি যে কোনো ফোরাম সাথে সিগনেচার করা যায়, সিগনেচার পোস্ট বলা হয়, ঠিক আছে। অর্থাৎ আপনি যখন ফোরাম পোস্ট যখন আপনার প্রোফাইলটা তৈরি করবেন, সেই প্রোফাইলে আপনি এভাবে যা লিখে দেবেন, আপনি কোনো লিঙ্ক না দিলেও আপনার শুধুমাত্র এখানে মানে কোনো একটা নতুন পোস্ট আপনি দেওয়ার সাথে সাথে অটোমেটিক আপনার লিঙ্কটা পোস্ট হয়ে যাবে, বা আপনার লেখাটা সিগনেচারটা পোস্ট হয়ে যাবে,
যেমন এটা আমি করি না, শুধু একবারই করে রাখছিলাম আমার প্রোফাইলে, কিন্তু এখানে আমি যতবার পোস্ট দিচ্ছি এই ফোরাম সাইডে ততবার কি হচ্ছে, ততবার আমার এটা মানে অটোমেটিক শো হয়ে যাচ্ছে, অটোমেটিক চলে আসছে। এখন আমার এই ফোরামটা কি হবে, আমি যেহেতু এখানে একটা আনসার ওপেন করলাম বা একটা থ্রেড ওপেন করলাম, বিভিন্ন মানুষ এটা করবে, ওরা এবার নিচে তারা তাদের মতামত বা আনসার, তারা বিভিন্ন সাজেশন বিভিন্ন ধরনের ইয়া করবে, বিষয়টা বুঝছেন, এটাই হচ্ছে মূল বিষয়। এখন আমি কাজ করবো, তো এখন দেখাই কীভাবে ইয়া করবেন, সিগনেচার লিঙ্ক দেবেন, মাই অ্যাকাউন্টে গেলাম, এটাকে বলা হচ্ছে প্রোফাইল লিঙ্কিং। এটাকে কী বলে, প্রোফাইল। ফোরামে তিনভাবে আপনি লিঙ্কিং করতে পারবেন, ফোরামে একটা ফোরাম সাইডে তিনভাবে, তো যে কোনো ফোরাম সাইডে অ্যাকাউন্ট খোলার পরে কোথায় যাবেন, এডিটে যাবেন, ঠিক আছে, অর্থাৎ যেখান থেকে আপনি আপনার ইনফরমেশনগুলো এডিট করতে পারবেন, এখানে নামটাম এগুলো তো আপনার মতো করে আপনি দেবেন, সেখানে বায়ারটা দেবেন। তো এখানে হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইটের জায়গায় আমি কী দিলাম, আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক, ফোরাম সাইডে প্রোফাইল ব্যাকলিঙ্ক, অনেক সময় বায়ারে বলবে দেখবেন প্রোফাইল ব্যাকলিঙ্ক, তার মানে প্রোফাইলে এসে, আপনার প্রোফাইলে এসে আপনি যখন ব্যাকলিঙ্ক দেবেন বা ওয়েবসাইট লিঙ্কটা দেবেন, সেটাই হচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক। তো আমি এখানে কি দিলাম, প্রোফাইল আমার ওয়েবসাইট লিঙ্কটা দিলাম, তাহলে এটা অটোমেটিক একটা লিঙ্ক হয়ে যাচ্ছে, আমি লিঙ্ক করা ছাড়াও কিন্তু এটা কি হয়ে যাচ্ছে, একটা লিঙ্ক হয়ে যাচ্ছে। এরপর আমি সিগনেচার লিঙ্ক কোনটা, সিগনেচার লিঙ্ক হচ্ছে এই যেটা, সিগনেচার যেখানে লেখা থাকবে মনে করবেন এটা হচ্ছে সিগনেচার লিঙ্ক। এখানে আপনি কিছু লিখবেন আপনার ওয়েবসাইট সম্বন্ধে বা আপনার বিজনেস সম্বন্ধে বা আপনার সার্ভিস সম্বন্ধে, পাশাপাশি আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন। এরপর থেকে সিগনেচার লিঙ্কটা সেভ করার পর থেকে আপনি যতবারই নিচে নতুন যখন কোনো থ্রেড পোস্ট করবেন ফোরামে, যখনই নতুন কিছু লিখবেন বা কারো ফোরামের আপনি যখন রিপ্লাই দেবেন বা আপনি নিজে যখন ফোরাম পোস্ট করবেন বা অন্য লেখার যখন আপনি কমেন্ট করবেন, অটোমেটিক দেখবেন আপনার সিগনেচারটা কী হয়ে যাচ্ছে, ওখানে নিচে পোস্ট হয়ে যাচ্ছে, আপনাকে আর লিঙ্ক দিতে হচ্ছে না, অটোমেটিক লিঙ্কটা এখান থেকে পোস্ট হয়ে যায়। এটাই হচ্ছে ফোরামের সিগনেচার লিঙ্ক, ক্লিয়ার? তাহলে একবার সিগনেচার লিঙ্কের মাধ্যমে আপনি লিঙ্ক দিতে পারেন, তারপর হচ্ছে সরাসরি প্রোফাইল লিঙ্কের মাধ্যমে, তারপর হচ্ছে সরাসরি থ্রেড ওপেন করার মাধ্যমে, তিনভাবে, ক্লিয়ার? এই এই বিষয়, তারপর ছবি টবি সব অ্যাড করবেন এখানে, আচ্ছা।